এই দেখো সকাল সকাল উঠে গেছে, উঠে গিয়ে আমার গরমে রেডি হয়ে গেছে। তার কারণ হচ্ছে তোজোকে নিয়ে হসপিটালে যাচ্ছে তোমাদের দাদা ভাই, আর গরমে আমার শরীরটা ভীষণই খারাপ, হসপিটাল নিয়ে যেতেই হচ্ছে। হয়ে যাওয়ার পর তারপর তোমাদের কাছে এসছি, তো এখন যাচ্ছি, রাস্তা রয়েছি, এখন যাচ্ছি আমি ছোটো মেয়েকে স্কুল থেকে আনতে। তোমাকে দেখতেই বলে তোজোকে নিয়ে হসপিটালে গেছে গরমে, আর তোমাদের দাদা ভাই। ওয়েলকাম ব্যাক টু মাই এনার চ্যানেল ডেলি ব্লগ বর্ণালীকে সব ভাইকে স্বাগত, ঘোরা ভালোবাসেন। আর একটা সকাল শুরু করছি তোমাদের, তো চলো ই করছি, কখন ছুটি হয়, এই কিছুক্ষণের মধ্যে ছুটি হয়ে যাবে। ওকে টাটা। এই দেখো আমার মেয়ের ছুটি হয়ে গেল, তো ওকে নিয়ে এখন বাড়ি যাই। দাঁড়া, গাড়ি আছে, ঘি দিয়ে খাবো, আর এখানে চা বসিয়েছি, চা খাবো। ওকে, আর কিছু রান্না নেই, এগুলো সব গুছিয়ে নিচ্ছি, চলো পরে আস। মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে এই দেখো আমার মাকে খাইয়ে দিচ্ছে, কারণ সকালের টিফিনটা হয়নি, কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছে, রাতে ঠিক মতন ঘুমোতে পারে না, তার জন্য একটু বেলা করেই ঘুম থেকে ওঠে। তো ঠিক আছে, কী করবে, তাড়াতাড়ি উঠেই বা তার রাতে ঘুমায় না, যখন সকালবেলা রেস্ট নিলে ভালো। তার জন্যই আমি খাইয়ে দিচ্ছি, খাইয়ে টাইয়ে মাকে পরিষ্কার করার পর তারপরে আমি আবার কাজকর্মগুলো সেরে নেবো। তারপর আবার দুপুরে ডিউটি আছে, এই একটা চাপ। তা তোজোরা এখনও আসেনি, তোজো তোমাদের দাদা ভাই আর তৃষা এখনও আসেনি। তা ফোন করেছিলাম, বললো যে ওর শরীরটা খারাপ হয়েছে এই কারণে, সেটা হচ্ছে ওর গায়ে পোকাগুলো পোকা হয়ে গেছিলো, তার জন্য বমি আর পায়খানা এগুলো হচ্ছিলো, আর জ্বরও আসছিলো, তার জন্য ওষুধ দিয়েছে, কয়েকটা রক্ত পরীক্ষা করতে দিয়েছে। তো রক্ত পরীক্ষাগুলো তো করাবো, আসুক বাড়িতে, আরও কী কী আনতে হবে, কী ওষুধপত্র আনতে হবে সে তো কিছুই জানি না, তা আসতে ডিটেলসে শোনা যাবে যে কী হয়েছে না হয়েছে। তা এইটুখানি তোমাদের বলার ছিল যে ও মানে পোকার থেকে এই শরীরটা খারাপ হয়েছিল, আমার তো আর বুঝতে পারিনি। দেখো এইসবে অভিজ্ঞতা নেই, যত দেখবো হয়তো ততই অভিজ্ঞতা, তাই না? ওকে চলো বন্ধুরা, পরে আসছি, আবার কাজকর্ম সেরে নিই তারপর তোমাদের কাছে আসছি। মানে একদিকে আমি খাচ্ছি, একদিকে মাকে খাওয়াচ্ছি, মানে আমি পাগল হয়ে যাচ্ছি। চা আর পাউরুটি নিয়ে বসে পড়েছিলাম যে না আর কোনো মানে নিজের একার জন্য আর কি খাবো, ওর জন্য চা পাউরুটি সকালবেলা টিফিন করে নিয়েছি, এটাই আমার টিফিন সকালে। চলো, বৃষ্টি করছে, বৃষ্টি বৃষ্টি করছে, বাইরে যত নোংরা ছিল তো ওদের এখানে কার্তিক কাকা আছে ময়লা ফেলে, তাকে দিয়ে টোটালি ফেলে দেওয়া হয়েছে, দেখা যাক। চলো পরে আসছি। তোমাদের তো বললাম গোবিন্দভোগ চালের ভাত করেছি, না আলু সেদ্ধ দিয়েছিলাম, তার মধ্যে একটু লেবু পাতা দিয়ে দিয়েছিলাম, গন্ধরাজ লেবু, দারুণ লাগছিল জাস। আর একটু ঘি নিয়েছিলাম, আর এই কাজে যাওয়ার সময় প্রত্যেক দিন বৃষ্টি, আর ভালো লাগে না। তাই তোমাদের দাদা ভাই এসে আবার ছাড়তে গেছিলো আমাকে, আর এই দেখো আমাকে গাড়ি নিয়ে আনতে গেছে, তখন আবার বাবার কাছে বাইক শিখছে, দুদিন ধরে বাইক মোটামুটি পারে, তাও আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবার কাছে শেখার প্র্যাকটিস, তার মানে এরপরে স্কুটির জায়গায় বাইক দাও, এটাই নিতে এসছে। পড়াশোনায় তো আমার মেয়ে পড়াশোনা করে এসছে, সকাল থেকে উঠে অনেক পরে, ভোর পাঁচটা থেকে পরে যেন বন্ধুরা। এই দেখো বাবাটা হচ্ছে মেন কালপিট, পড়াশোনা খাবার, বাবা তো ঘুমাচ্ছিল। চলো বন্ধুরা পরে আসছি, টাটা। এই দেখো তেল নিতে এসছি বোতলে ভরে, কারণ আমার গাড়িটা চলছে না, গাড়িটা তো দেওয়া রয়েছে তোমার ইয়েতে, মানে গাড়ির ইয়েতে দেওয়া রয়েছে গ্যারেজের জন্য, তেল নিয়ে যেতে হচ্ছে। যাচ্ছিল সেটাই খাওয়া দাওয়া হবে, ওই ইয়ে গোবিন্দভোগ চালের ভাত, আর মার জন্য গরম করে এলাম খাবার দাবার। আর তো যে দেখো একটু শুয়ে আছে, এই দেখো দেখতে পাচ্ছো তোমরা শুয়ে আছে, শরীরটা একটু হয়তো বেটার লাগছে, ওকে অনেক রক্ত পরীক্ষা করতে দিয়েছে, তো ল্যাবের নাম্বার নিয়ে এসেছি, মানে যেখানটা এক্সাম হয় সেখানে ব্লাড টেস্টের লোকদের নাম্বার নিয়ে এসেছি,
এসে বাড়ি থেকে নিয়ে যাবো। তো দেখো আমাদের বাড়িতে কি এসছে, আরেকজন মহা ফালতু একটা বোন এসছে, দেখো দাঁড়াতে যাচ্ছে। খেয়ে কাজ না থাকলে যা হয় দেখতে পাচ্ছ তো তোমরা, এটাই হবে। এই যে গান করবে নাচ করবে, তো কাজই হচ্ছে এইসব। দেখো হাসছে চিটিয়াল, শ্বশুর বাড়িতে কাজ না থাকলে যা হয়। আমার সাউরি মা ভালো, তুমি জানো নি? জানি তো, এইটাই তো বইসা আছি আর দামাচ্ছি। যা ভালো হইলেই ভালো। চলো বন্ধুরা টাটা, পরে আসছি। বড় মেয়ে পড়তে গেছি আর ছোট মেয়ে তো ওই বাড়িতে আসেনি, হয়তো আসবে না আজকে, ওই বাড়িতেই থাকবে। চলো টাটা বন্ধুরা, এখন অনেক রাত হয়ে গেছে, এখন 11:30 বাজে। তো মায়ের অনেক কাজ আছে, মা আজকে ব্লগটা শেষ করতে পারলো না, আমি শেষ করছি। ঘুম চোখ ফেটে যাচ্ছে ঘুমের জন্য। তো সবাই আমাদের সাবস্ক্রাইবার বাড়াও, আমাদের ভিডিও দেখো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করো, আমাদেরকে এইভাবেই এগিয়ে নিয়ে যাও। আর কিছু না, ব্যাস টাটা। কালকে আবার একটা নতুন ভোর নিয়ে, নতুন সকাল নিয়ে তোমাদের কাছে চলে আসবো।